কৃষ্ণ পরমহংসদেবের বাণী। ঈশ্বর কত কি করেছেন, তার অনন্ত ব্রহ্মাণ্ড। এই জীবজগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, এসব তার ঐশ্বর্য। যদি বলো দুঃখ, পাপ, অশান্তি এ সকল তবে কি, তার উত্তর এই যে ওসব জীবের পক্ষে, ভালো মন্দ জীবের পক্ষে। ব্রহ্মা নির্লিপ্ত, তিনি চন্দ্র সূর্য করেছেন, মা বাপের স্নেহ দিয়েছেন, মহতের ভেতর দয়া, সাধু ভক্তের ভেতর ভক্তি দিয়েছেন। ঈশ্বর কল্পতরু, তিনি ভাবগ্রাহী জনার্দন। ঈশ্বরের শরণাগত হয়ে তাকে ব্যাকুল হয়ে ডাকলে তিনি শুনবেনই শুনবেন, সব সুযোগ করে দেবেন।